নিজেও ঠাকুর অনুকূল চন্দ্রের ভাবাদর্শী দীক্ষিত রাজ্যের জনপ্রিয় নেতা এবং রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেব। দীক্ষা নিয়েছেন পূজনীয় বাবাইদার কাছ থেকে। ঠাকুরের আশীর্বাদ নিতে প্রায় সময়ই স্থানীয় সৎসঙ্গ মন্দিরে ছুটে যান তিনি। রবিবার নিজের গুরুদেব ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ 135তম জন্ম মহোৎসবের অনুষ্ঠানে রবীন্দ্র ভবনে উপস্থিত ছিলেন বিপ্লব কুমার দেব। 37 লাখ ত্রিপুরাবাসীর সুখ এবং সমৃদ্ধির জন্য তিনি ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে প্রার্থনা করেন বলে জানান রাজ্যের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব বিপ্লব কুমার দেব। পুরো ত্রিপুরাকে নিজের পরিবার বলে উল্লেখ করে বিপ্লব কুমার দেব বলেন, ঠাকুরের আশীর্বাদে আর ভাবধারায় সবার জীবন যাতে সুন্দর আর শান্তিময় হয়ে ওঠে নিরন্তর সে প্রার্থনা করেন তিনি। তথা 37 লক্ষ ত্রিপুরাবাসীর জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যে উৎসব, সেই উৎসবে আমার গুরু তো বাবাই দা, তো আমি গুরুর কাছে এটাই প্রার্থনা করব, ত্রিপুরার মানুষের সমৃদ্ধি হোক, সুখ হোক, মানুষের জীবনের সব সুখ শান্তি আসুক, এটাই আমি যখন প্রার্থনা করি সেটাই শুধু নিজের পরিবার নয়, পুরো ত্রিপুরাটাই আমাদের পরিবার, আমাদের সমস্ত গুরুভাইয়ের সঙ্গে সঙ্গে আমি বারবার বলছি সমস্ত মানুষ এক দিশাতে চলুক আর ঠাকুরের আশীর্বাদে আমরা যাতে নিজের জীবনকে সুন্দর করতে পারি, এটাই আমার প্রার্থনা। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী থাকার সময় রাজ্যের লক্ষ লক্ষ সৎসঙ্গী ভাই বোনদের সুবিধার জন্য নিজেই বিশেষ উদ্যোগ নিয়ে রেল মন্ত্রকের সাহায্যে চালু করেছেন দেওঘর এক্সপ্রেস ট্রেন। রাজ্যসভা সাংসদ হবার পরেও সেই ধারাতেই কাজ করে চলেছেন তিনি। সম্প্রতি তার আবেদনের সাড়া দিয়ে দেওঘর এক্সপ্রেসে প্যান্ট্রি কার এবং নিরামিষ ভোজনের ব্যবস্থা করেছে রেল মন্ত্রক। সবার কল্যাণে নিজের গুরুদেবের ভাবধারাকে পরম ভক্তিতে হৃদয়ে ধারণ করে এভাবে জনকল্যাণে কাজ করে থাকেন বিপ্লব কুমার দেব। যে কোনো শুভ কাজ শুরু করার আগে অবশ্যই গুরুদেবের আশীর্বাদ নিয়ে থাকেন রাজ্যের জাতি জনজাতির প্রিয় রাজ্যসভা সাংসদ। মানুষের জীবনকে সুন্দর আর সঠিক করার জন্য যে অমূল দিক নির্দেশ করে গেছেন ঠাকুর অনুকূল চন্দ্র, সেই বাণীকে সামনে রেখে ত্রিপুরাবাসীর সামগ্রিক কল্যাণে বিপ্লব কুমার দেবের পথ চলা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।